বন্ধুরা রকেট লঞ্চ নিয়ে একটা অন্যরকম খবর আপনাদের সামনে নিয়ে চলে এলাম আর এই যে রকেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টেরেন ওয়ান আর রকেটটি হচ্ছে পৃথিবীর প্রথম থ্রি ডি প্রিন্টেড রকেট এটি ওড়ার কথা ছিল গতকাল ইঞ্জিনে আগুনও লেগে গিয়েছিল তবে না রকেটটি কিন্তু উড়তে পারেনি এই যে রকেটটি তারা তৈরি করেছে সে কোম্পানির নাম হচ্ছে রিয়েলিটিভিটি এবং এই রিয়েলিটিভিটির প্রথম উড়ান ছিল এটি এর আগে আট তারিখ মিশনটি বন্ধ হয়ে যায় অবশেষে এগারো তারিখ ওড়ার কথা ছিল কিন্তু ইঞ্জিনে আগুন লাগার পরেও রকেটটি উঠতে পারেনি এই যে রিলেটিভিটি কোম্পানি এটি আমেরিকান একটি প্রাইভেট স্পেস এজেন্সি যেরকম স্পেস এক্স সেরকম আগামী ভবিষ্যতে হয়তো এরা অনেক দূর এগোবে আর প্রথম থ্রি ডি প্রিন্টেড একটি রকেট পৃথিবীকে উপহার দিতে চলেছে তবে রকেটটি না উঠলেও আশা করা হচ্ছে আগামী আরও একটি লঞ্চ উইন্ডো হবে সেখানে অবশ্যই এই রকেটটি উঠতে পারবে তো বন্ধুরা বেশি বড় করব না ছোট্টর উপরেই ইনফরমেশান দিলাম সব থেকে মূল ইনফরমেশান হচ্ছে এটা পৃথিবীর প্রথম থ্রি ডি প্রিন্টেড রকেট অনেকেই হয়তো থ্রি ডি প্রিন্টেড রকেট কাকে বলে বুঝতে পারছে না এর যে রকেটের সমস্ত বডি তৈরি করা হচ্ছে থ্রি প্রিন্টার মেশিন দিয়ে যেটা আমাদের কলকাতা এক একসময় এসেছিল। এখনও সারা পৃথিবীতে অনেক জায়গাতেই আছে এবং তার থেকে বিভিন্ন রকম জিনিস তৈরি হয় সেই জিনিস তৈরির মাধ্যমে আরও একটি নতুন জিনিস তৈরি করলো এই থ্রি ডি প্রিন্টেড মেশিন সেটা হচ্ছে রকেটের পুরো বডি তবে দুঃখের বিষয় এটাই যে এই পৃথিবীর প্রথম থ্রি ডি প্রিন্টেড রকেট কিন্তু এখনও মহাকাশে পাড়ি দিতে পারলো না তার ইঞ্জিনে বার্ন হয়েছিল টাইম মতো উঠতে পারেনি তবে মুক্ত হয়ে আশা করব এই রকেট আগামী দিনে যেন আবার ওড়ে তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনাদের এই ভিডিও কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা